প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস হাইলাইটসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হলো বিখ্যাত নাট্যকার অলিভার গোল্ডস্মিথ রচিত একটি বিখ্যাত নাটক শি স্টুপস টু কনকার। আজকে আলোচনা করতে যাচ্ছি শি স্টুপস টু কনকার নিয়ে। শি স্টুপস টু কনকার এটি একটি বিখ্যাত নাটক, আর এটি রচনা করেছেন নাট্যকার অলিভার গোল্ডস্মিথ। নাট্যকার অলিভার গোল্ডস্মিথ জন্মগ্রহণ করেছেন 1728 খ্রিস্টাব্দে লন্ডনে, এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1774 খ্রিস্টাব্দে লন্ডনেই, অর্থাৎ মাত্র 46 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। আর উক্ত নাটকটি তিনি রচনা করেছেন তার মৃত্যুর 1 বৎসর পূর্বে, অর্থাৎ 1773 খ্রিস্টাব্দে তিনি শি স্টুপস টু কনকার নাটকটি রচনা করেছেন। শি স্টুপস টু কনকার এই নাটকটি অত্যন্ত বড় একটি নাটক এবং অত্যন্ত সুন্দর একটি প্রেম কাহিনী নিয়ে। এটির যদি মূল সামারি আমরা জানতে পারি, তোমরা যারা থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে আসো, এতে সংক্ষিপ্তভাবে যদি সামারিটি জানতে পারো, আশা করছি তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি থেকে যে কোনো প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবে। তো মূল সামারিটি জানতে হলে আমাদের সর্বপ্রথম যেটি জানতে হবে সেটি হচ্ছে উক্ত নাটকের যে প্রধান ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে, যে ক্যারেক্টারগুলো ধারায় উক্ত নাটকটি এগিয়ে চলেছে তাদের সম্পর্কে আগে আমাদের জানা আবশ্যক। তোমরা সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো যে উক্ত নাটকে যে প্রধান 8টি ক্যারেক্টার্স রয়েছে সেগুলোর একটির সাথে অন্যটির কি সম্পর্ক রয়েছে আমি অত্যন্ত সুন্দরভাবে অঙ্কন করার চেষ্টা করেছি। আশা করছি এটি দেখলে তোমরা বুঝতে পারবে। তো এবার আমি সংক্ষিপ্তভাবে বলবো উক্ত নাটকে যে প্রধান 8টি চরিত্র রয়েছে সেগুলো সম্পর্কে। প্রধান চরিত্র, প্রথম চরিত্র হচ্ছে মিস্টার হার্টক্যাসেল। মিস্টার হার্টক্যাসেল তিনি হচ্ছেন উক্ত নাটকের নায়িকা, অর্থাৎ উক্ত নাটকের যে প্রধান নায়িকা রয়েছে মিস কেট হার্টক্যাসেল তার বাবা। তিনি মাঝবয়সী একজন ভদ্রলোক, তিনি গ্রাম্য পরিবেশ পছন্দ করেন, এই কারণে তিনি শহরের জীবন ছেড়ে শহর থেকে প্রায় 60 মাইল দূরে একটি গ্রামে গিয়ে তিনি বসবাস শুরু করেছেন। আর নাটকের দ্বিতীয় ক্যারেক্টার হলো মিসেস হার্টক্যাসেল, অর্থাৎ মিস্টার হার্টক্যাসেলের ওয়াইফ মিসেস হার্টক্যাসেল। তিনি উক্ত নাটকের নায়িকা যে মিস কেট রয়েছে তার মা। তিনি ফ্যাশন দুরস্ত নারীদের প্রতীক, তিনি শহরে বিলাসবহুল জীবন পছন্দ করেন, সাকচিক্য পছন্দ করেন, রূপসজ্জা পছন্দ করেন, এবং তার মাঝে সবসময় অর্থের লোভ থেকে থাকে। মিস্টার হার্টক্যাসেল ও মিসেস হার্টক্যাসেল তারা দুজন হচ্ছেন স্বামী স্ত্রী। তাদের 2টি সন্তান রয়েছে, টনি ল্যাম্পকিন ও মিস কেট হার্টক্যাসেল। টনি ল্যাম্পকিন তিনি ছিলেন মিস্টার হার্টক্যাসেলের একমাত্র ছেলে। স্বভাবে তিনি বাদাইম্মা ধরনের ছিলেন, তিনি সবসময় আড্ডা দিয়ে সময় কাটাতেন, সরাইখানায় গিয়ে মদ পান করতেন, এবং তার মায়ের ড্রয়ার থেকে তিনি সবসময় টাকা চুরি করতেন, অর্থাৎ বিনা কাজে সময় অপচয় করতেন, এমন বাধাইমা প্রকৃতির ক্যারেক্টার ছিল উক্ত নাটকের টনি ল্যাম্পকিন। চতুর্থ যে ক্যারেক্টারটি মিস কেট হার্টক্যাসেল। মিস কেট হার্টক্যাসেল তিনি হচ্ছেন উক্ত নাটকের প্রধান নায়িকা। তিনি মিস্টার হার্টক্যাসেল ও মিসেস হার্টক্যাসেলের কন্যা। তিনি বাবার প্রতি অনেক শ্রদ্ধাশীল, সুন্দরী, সুশিক্ষিতা আর বাস্তববাদী, অনেক বুদ্ধিমতী ও ফ্যাশন সচেতন নারী। তিনি তার বাবাকে খুবই পছন্দ করতেন, এবং তার মায়ের যেই ক্যারেক্টারগুলো ছিল ফ্যাশন দুরস্ত, লোভ, হিংসা, শহর জীবন পছন্দ, এসব ক্যারেক্টার তার ভালো লাগতো না, যার কারণে তিনি তার মায়ের চাইতে তার বাবাকে বেশি ভালোবাসতেন। তিনি হচ্ছেন উক্ত নাটকের প্রধান নায়িকা। পঞ্চম যে ক্যারেক্টার রয়েছে স্ক্রিনের দিকে একদম ডান পাশে খেয়াল করো, মিসেস হার্টক্যাসেল এর বোনের মেয়ে মিস কনস্ট্যান্ট নেভিল। স্ক্রিনের ডান পাশে মাঝখানে খেয়াল করো, মিসেস ক্যাসেল তার বোনের মেয়ে মিস কনস্ট্যান্ট নেভিল। তিনি মিসেস হার্টক্যাসেলের বোনের মেয়ে, তার পিতা মৃত্যুবরণ করেছেন, যার কারণে তার পিতৃসূত্রে তিনি কিছু অলঙ্কারের মালিক হয়েছেন, আর এই অলঙ্কারগুলো তিনি তার খালা মিসেস হার্টক্যাসেলের কাছে জমা রেখেছেন। তার এই সম্পদের প্রতি লোভ রেখে মিসেস হার্টক্যাসেল তার ছেলে
টনি ল্যাম্পকিনের সাথে তার বোনের মেয়ে মিস কনস্ট্যান্ট নেভিলের বিয়ে দিতে চেয়েছেন, কারণ বিয়ে করতে পারলে মিস কনস্ট্যান্ট নেভিল যেই পূর্বসূত্রে তার পিতৃসূত্রে যে সম্পদগুলো সে পেয়েছে, অলঙ্কারগুলো সে পেয়েছে, ওগুলোর মালিক হতে পারবেন এই মিসেস হার্টক্যাসেল, যার কারণে তিনি তার ছেলে টনি ল্যাম্পকিনের সাথে মিস কনস্ট্যান্ট নেভিলের বিয়ে দিতে চেয়েছেন। আর উক্ত নাটকের ষষ্ঠ যে ক্যারেক্টার ছিল সার্লস মার্লো, স্ক্রিনে নিচে একটু ডান পাশে খেয়াল করো, সার্লস মার্লো তিনি হচ্ছেন মিস্টার হার্টক্যাসেলের বন্ধু। ছোটোবেলা থেকে মিস্টার হার্টক্যাসেল ও সার্লস মার্লো একসাথে বড় হয়েছেন, তাদের একের সাথে অপরের ভালো বন্ধুত্ব ছিল, এবং এই সার্লস মার্লোর পুত্র ছিল সার্লস মার্লো, অর্থাৎ পিতার নাম হচ্ছে সার্লস মার্লো, তার পুত্রের নাম হচ্ছে সার্লস মার্লো। মিস্টার হার্টক্যাসেল তার বন্ধু সার্লস মার্লোর সাথে সম্পর্ককে আরেকটু গভীর করতে মিস্টার হার্টক্যাসেল তার মেয়ে মিস কেট হার্টক্যাসেলের সাথে তার বন্ধুর ছেলে সার্লস মার্লোর বিয়ে দিতে চেয়েছেন। অর্থাৎ তারা দুই বন্ধু যোগাযোগ করেছেন একজনের মেয়ের সাথে আরেকজনের ছেলের বিবাহ দিবেন, যাতে তাদের সম্পর্কটা আরেকটু কাছাকাছি আসবে, যার কারণে ওই সার্লস মার্লোর অন্য আরেকটি ফ্রেন্ড রয়েছে যার নাম হচ্ছে জর্জ হেস্টিংস। খেয়াল করো অষ্টম যে ক্যারেক্টার সেটি হচ্ছে জর্জ হেস্টিংস, তিনি হচ্ছেন মিস্টার যে সার্লস মার্লো রয়েছে তার ছেলে সার্লস মার্লোর বন্ধু। ওকে, উক্ত নাটকটির শুরু হয়েছিল মিস্টার হার্টক্যাসেল যখন তার বন্ধু সার্লস মার্লোকে বলেছিল যে তোমার ছেলে সার্লস মার্লোর সাথে আমার মেয়ে মিস কেট হার্টক্যাসেলের বিবাহ দিতে চাই। তাদের দুজনের যোগাযোগ করার পর সার্লস মার্লো রাজি হয়েছেন এবং তার পুত্র সার্লস মার্লোকে তার বন্ধু মিস্টার হার্টক্যাসেলের বাড়িতে পাঠিয়েছেন, তার যে হবু স্ত্রী হতে যাচ্ছেন মিস কেট হার্টক্যাসেল তাকে দেখার উদ্দেশ্যে। অর্থাৎ নাটকে যে প্রধান নায়ক সার্লস মার্লো, সে তার যে কিছুদিন পরে যে স্ত্রী হতে যাচ্ছেন মিস কেট হার্টক্যাসেল তাকে দেখার উদ্দেশ্যে তাদের বাড়িতে যাচ্ছেন, আর এটি থেকে নাটকটি শুরু হয়েছিল। অর্থাৎ নাটকের সূত্রপাত এখান থেকেই, সার্লস মার্লো তার যে ভবিষ্যৎ স্ত্রী হতে যাচ্ছেন মিস কেট হার্টক্যাসেল তাকে দেখার উদ্দেশ্যে দেখতে যাচ্ছেন মিস্টার হার্টক্যাসেলদের বাড়িতে, আর তিনি তার বন্ধু জর্জ হেস্টিংসকে নিয়ে তাদের বাড়িতে যাচ্ছেন। অর্থাৎ সার্লস মার্লো ও জর্জ হেস্টিংস তারা দুজন মিস কেট হার্টক্যাসেলদের বাড়িতে যাচ্ছেন তাকে দেখার উদ্দেশ্যে, কারণ খুব কাছে থেকে যখন দেখতে পারবেন মিস কেট হার্টক্যাসেল কেমন, তখন তিনি বুঝতে পারবেন যে তার জন্য কি সামনে কি তাকে বিয়ে করা যাবে কি না ভবিষ্যতে, জাজমেন্ট করার উদ্দেশ্যে তাকে দেখতে তাদের বাড়িতে যাচ্ছেন। ওকে, যখন সার্লস মার্লো ও তার বন্ধু জর্জ হেস্টিংস তাদের মিস্টার হার্টক্যাসেলদের বাড়িতে যাচ্ছেন মিস কেট হার্টক্যাসেলকে দেখতে, যাওয়ার সময় তারা ফঁদ ভুলে গিয়েছেন। ফঁদ ভুলে যাওয়ার কারণে যখন সন্ধ্যা নামিয়ে আসতেছে তখন তারা একটি সরাইখানায় আশ্রয় নেওয়ার জন্য সরাইখানায় গিয়েছেন, কিন্তু প্রথমে তারা যেই সরাইখানায় গিয়েছেন সেই সরাইখানাটি তাদের পছন্দ হয়নি, যার কারণে তারা চাচ্ছেন অন্য কোনো সরাইখানায় থাকবে। ঠিক তখন এই দুইজনের সাথে টনি ল্যাম্পকিনের দেখা হয়েছে, এবং টনি ল্যাম্পকিন তাদের সাথে কথা বলার পর যখন টনি ল্যাম্পকিন বুঝতে পারছে যে তার বোন মিস ক্যাট হার্টক্যাসেলকে দেখার উদ্দেশ্যেই দুজন ব্যক্তি তাদের বাড়িতে যাচ্ছে, তিনি এটা বুঝতে পেরেছেন, কিন্তু বুঝতে পারার পর তিনি তাদেরকে বুঝতে দেননি যে তিনি বিষয়টা জানতে পেরেছেন। তিনি তাদেরকে দুষ্টুমি করার জন্য, মজা করার জন্য তাদেরকে বলেছেন যে আজকের এই সরাইখানা যেহেতু আপনাদের পছন্দ হয়নি, অন্য আরেকটি ভালো সরাইখানা আছে, ওখানে গিয়ে আজকের রাত কাটাতে পারেন। এটি বলে তিনি টনি ল্যাম্পকিন তাদের বাড়ি দেখাচ্ছে, তাদের বাড়ি দেখিয়ে বলতেছে এটি একটি সরাইখানা, এখানে গিয়ে আজকে রাতে থাকেন। কিন্তু টনি ল্যাম্পকিন মূলত তাদের বাড়িতেই পাঠিয়েছে,
ওদেরকে বলেনি এটি যে তাদের বাড়ি, তিনি বলেছেন এটি সরাইখানা। এরপর তারা দুজন সরাইখানা বেবে মিস্টার হার্টক্যাসেলদের বাড়িতে, অর্থাৎ টনি ল্যাম্পকিনদের বাড়িতে চলে গেছেন। যাওয়ার পর মিস্টার হার্টক্যাসেলকে দেখে সার্স মার্লো ভেবেছেন তিনি হচ্ছেন সরাইখানার মালিক, যার কারণে তার সাথে অনেক দুষ্টুমি মজা করে ফেলেছেন। কিন্তু কিছুক্ষণ পর যখন মিস কনস্ট্যান্ট নেভিলকে জর্জ হেস্টিং দেখতে পেরেছেন, একটু খেয়াল করো, সার্লস মার্লো তার যে বন্ধু জর্জ হেস্টিংসকে নিয়ে গিয়েছেন, এই জর্জ হেস্টিংস অনেক আগ থেকেই, পূর্ব থেকেই মিসেস হার্টক্যাসেল এর যেই বোনের মেয়ে ছিল মিস কনস্ট্যান্ট নেভিল, ওই নেভিলের সাথে জর্জ হেস্টিংয়ের অনেক আগ থেকেই সম্পর্ক ছিল, একে অপরের সাথে ফ্রেম করতেন, রিলেশনশিপ ছিল। কিন্তু ওই বাড়িতে মিস কনস্ট্যান্ট নেভিলকে যখন জর্জ হেস্টিং দেখতে পেরেছেন, তখন তিনি সত্যি সত্যি বুঝে গেছেন যে এটি কিন্তু কোনো সরাইখানা নয়, এটি হচ্ছে মিস্টার হার্টক্যাসেলদের বাড়ি। তারা যেই মিস কেট হার্টক্যাসেলকে দেখতে এসেছেন, এটি হচ্ছে তাদের বাড়ি, এটি জর্জ হেস্টিং বুঝতে পেরেছেন, কারণ সে তার গার্লফ্রেন্ড নেভিলকে দেখেই বুঝে ফেলেছেন যে এটি কোনো সরাইখানা নয়। কিন্তু তিনি এটা বুঝেও তার বন্ধু সার্লস মার্লোকে বলেননি, তিনি কৌশলে তার গার্লফ্রেন্ড নেভিলের সঙ্গে দেখা করেছেন, এবং দেখা করার পর নেভিল বুঝতে পেরেছে যে তারা দুজন এসেছে ঠিক, কিন্তু তারা জানে না এটি যে তাদের ডেস্টিনেশন, যে বাড়িতে তারা আসার কথা এটি কিন্তু সেই বাড়ি, কিন্তু সার্লস মার্লো বুঝতে পারেনি। এরপর জর্জ হেস্টিংয়ের কাছে মিস কেট হার্টক্যাসেল, অর্থাৎ উক্ত নাটকের নায়িকা যাকে দেখার জন্য তারা এসেছে, তার যে ক্যারেক্টার্সগুলো রয়েছে, অর্থাৎ সার্লস মার্লো কোন ধরনের মেয়েদেরকে পছন্দ করেন, এটি জর্জ হেস্টিংস তার গার্লফ্রেন্ড নেভিলকে বলেছে যে সার্লস মার্লো মূলত সদাসিধে জীবন পছন্দ করেন, সাধারণ পোশাক পরা মেয়েদের তিনি পছন্দ করেন। এটি বলার পর জর্জ হেস্টিংয়ের কাছ থেকে এটি শোনার পর নেভিল মিস কেট হার্টক্যাসেলকে বলেছে যে তারা দুজন এসেছে আমাদেরকে দেখার জন্য, তোমাকে দেখার জন্য তারা এসেছে, বাট তারা বুঝেনি এটি যে তোমাদের বাড়ি, তারা মনে করছে এটি হচ্ছে একটি সরাইখানা। তুমি, অর্থাৎ নেভিল মিস কেট হার্টক্যাসেলকে বলতেছে, তুমি সার্লস মার্লোর সামনে যাও, তবে তুমি যাবে সরাইখানার মেয়ে হিসেবে, তুমি বুঝতে দিও না তুমি যে প্রধান নায়িকা মিস কেট হার্টক্যাসেল। তখন মিস কেট হার্টক্যাসেল জানতে পেরেছেন যে সার্লস মার্লো যেহেতু সদাসিধে জীবন পছন্দ করেন, সদাসিধে পোশাক পরা মেয়েদের পছন্দ করেন, তখন তিনি ঠিক সেই রকম সদাসিধে জামা কাপড় পরে সরাইখানার মালিকের মেয়ে হিসেবে তাদের সামনে উপস্থিত হয়েছেন। সার্লস মার্লো তাকে দেখে তার খুব ভালো লেগেছে, সে মিস কেট হার্টক্যাসেলকে অলরেডি ভালোবেসেছে। সে যাকে দেখার উদ্দেশ্যে এসেছে তাকেই কিন্তু সে পছন্দ করেছে, কিন্তু সে বুঝতে পারেনি এটি যে সে, তিনি ভেবেছেন মিস কেট হার্টক্যাসেল হচ্ছেন উক্ত সরাইখানার মালিকের মেয়ে, দেখে তার ক্যারেক্টার দেখে সে মিস কেট হার্টক্যাসেলকে পছন্দ করে ফেলেছেন। এরপর যখন পছন্দ হয়ে গেছে তাদের, তাদের চালচলন তারা সবাই দেখতেছে, এর ভিতরে উক্ত নাটকের মিসেস হার্টক্যাসেল যিনি, তিনি তো একটু ফ্যাশন দুরস্ত লোভী, তিনি উঠে পড়ে লেগেছেন তার ছেলে টনি ল্যাম্পকিনের সাথে তার বোনের মেয়ে নেভিলের বিয়ে দিবেন। কিন্তু টনি ল্যাম্পকিন মূলত নেভিলকে পছন্দ করেন না, যার কারণে এটা শোনার পর টনি ল্যাম্পকিন তখন সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু তার খালা মিসেস হার্টক্যাসেল তাকে তার বয়ফ্রেন্ড জর্জ হেস্টিংসের সাথে বিয়ে দিবে না, তার খালাতো ভাইয়ের সাথে তাকে বিয়ে দেওয়ার জন্য বেফরাও হয়ে গেছে, তখন তাদেরকে এখান থেকে না ফালিয়ে গিয়ে যদি থেকে যায় তাহলে সমস্যা হবে, অর্থাৎ তাদেরকে দুজনকে পেতে হলে এখান থেকে ফালিয়ে যেতে হবে। তখন জর্জ হেস্টিং ও নেভিল সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে ফালিয়ে যাবে, আর তাদেরকে ফালানোর জন্য টনি ল্যাম্পকিন সহযোগিতা করেছেন, কারণ টনি ল্যাম্পকিন তো নেভিলকে ভালোবাসেন না, যার কারণে টনি ল্যাম্পকিন ভাবতেছেন যদি তারা দুজন ফালিয়ে যায় তাহলে তার মা আর নেভিলের সাথে তার বিয়ে দিবে না। তখন টনি ল্যাম্পকিন মিস কনস্ট্যান্ট নেভিল এর যেই অলঙ্কারগুলো তার মায়ের কাছে ছিল, তার মায়ের ড্রয়ার থেকে সেই অলঙ্কারগুলো চুরি করে নেভিলকে দিয়েছে যে তোমরা এই অলঙ্কারগুলো নিয়ে যাও, পথের মধ্যে তোমাদের কাজে লাগবে তোমরা ফালিয়ে যাওয়ার সময়।
তখন তারা দুজন, যেই তার যে অলঙ্কারগুলো ছিল, জর্জ হেস্টিংস স্যার স্মার্লোর কাছে অলঙ্কারগুলো দিয়েছে যে এগুলো রাখো। কিন্তু স্যার স্মার্লো তিনি তো কিছুই জানেন না, যার কারণে উক্ত অলঙ্কারগুলো তিনি মিসেস হার্টক্যাসেলকে দিয়ে দিয়েছেন। এগুলো গচ্ছিত রাখেন, আমি যখন আমার প্রয়োজন হবে তখন আপনি আমাকে দিবেন। মিসেস হার্টক্যাসেল তার অলঙ্কারগুলো প্রথমে হারানোর পর খুবই কষ্ট পেয়েছেন এবং তিনি খুব টেনশানে পড়ে গেছেন, কিন্তু যখন অলঙ্কারগুলো তিনি আবার পেয়েছেন তিনি তখন আনন্দে আত্মহারা হয়ে গেছেন। আর তখনই তিনি জানতে পেরেছেন যে নেভিল এখান থেকে পালিয়ে যেতে চেয়েছে, অর্থাৎ যার কারণে তাদের ফালানোর যে টার্গেট ছিল, চিন্তাভাবনা ছিল, সেটি ব্যাহত হয়ে গেছে, তারা আর ফালাতে পারেনি। এরপর দ্বিতীয়বার তারা আবার একে অপরের সাথে পালিয়ে যেতে চাইতেছেন। জর্জ হেস্টিং ও নেভিল অলরেডি দ্বিতীয়বার টার্গেট নিয়ে ফেলেছে, তারা পালিয়ে যাবে টনি ল্যাম্পকিনের সহযোগিতায়। এবং তাদের একটি চিঠি ভুলক্রমে মিসেস হার্টক্যাসেল দেখে ফেলেছেন, দেখার পর তিনি আবারও বুঝে গেছেন যে তারা পালিয়ে যাওয়ার জন্য আবার পরিকল্পনা করেছে। তখন তিনি উঠে পড়ে লেগেছেন, রাগান্বিত হয়ে তিনি তার বোনের মেয়ে নেভিলকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন তার বোনের মেয়ে নেভিলকে তার অন্য আরেকটি বোনের বাড়িতে তিনি রেখে আসবেন, যার কারণে তিনি তার সন্তান টনি ল্যাম্পকিনকে বলতেছেন দ্রুত গাড়ি নাও, দ্রুত ঘোড়ার গাড়ি আনো, নেভিলকে এখনই এই মুহূর্তে আমি আমার বোনের বাড়িতে দিয়ে আসবো, কারণ সে এখানে জর্জ হেস্টিং নামক ছেলেটির সাথে প্রেম করে পালিয়ে যেতে চেয়েছে, এখানে তাকে রাখা যাবে না। ঠিক তখন টনি ল্যাম্পকিন ঘোড়ার গাড়ি নিয়ে রেডি যে নেভিলকে তার অন্য খালার বাড়িতে দিয়ে আসবে। ওকে, তখন তারা প্রিপারেশান নিচ্ছে, ওই সময় রাতের বেলা ছিল। রাতে টনি ল্যাম্পকিন, তার মা ও নেভিল, তারা তিনজন গাড়িতে। এখন টনি ল্যাম্পকিন তাদের বাড়ির চতুর্পাশে রাতের বেলা ঘুরতেছে, তার মা মিসেস হার্টক্যাসেল ভাবতেছেন এতক্ষণ যেহেতু ঘোড়ার গায়ে চলতেছে হয়তো তারা প্রায় 40 মাইল চলে এসেছে, অর্থাৎ এখন আর তাদের ফালানোর কোনো সম্ভাবনা নেই। এটি ভেবে তার একটু ঘুমের ঝোঁক এসেছে, তখন তিনি মাথা ফেলে একটু ঘুম যেতে চেয়েছেন, ঘুম আসেনি, ঘুমের ভাব নিয়েছেন। ঠিক তখন টনি ল্যাম্পকিনের সাথে জর্জ হেস্টিংসের ফুকুরপাড়ে দেখা হয়ে গেছে। দেখা হওয়ার পর টনি ল্যাম্পকিন জর্জ হেস্টিংয়ের সাথে নেভিলের আবার দেখা করাইছেন, কৌশলে দেখা করে বলতেছে এবার তোমরা পালিয়ে যাও। বাট জর্জ হেস্টিং ও নেভিল এখন তারা চিন্তাভাবনা করতেছে না, তারা ফালাবে না। তারা মিস্টার হার্টক্যাসেলকে গিয়ে বলবে একে অপরকে ভালোবাসে, তাদের যেন বিয়ে দেওয়া হয়। ঠিক এই সময় সার্স মারলো মিস্টার হার্টক্যাসেল, যিনি তার বাড়িতে গেছেন, অর্থাৎ তার বাড়িতে দুটি ঘর, অন্য ঘরে গেছেন, যাওয়ার পর মিস্টার হার্টক্যাসেলের সাথে তাদের দেখা হয়েছে। এবং মিস্টার হার্টক্যাসেলের সাথে মূলত এই সার্স মারলোর মিস্টার হার্টক্যাসেলের মেয়ের সাথে তার বিয়ে হওয়ার কথা। আসার পর মিস্টার হার্টক্যাসেলের যে মেয়ে ছিল সে সার্স মারলোর সামনে এসেছে, আসার পর সার্স মারলো বলতেছে না, আমি এই মেয়েটিকে পছন্দ করি না, আমি ওই সরাইখানার যে মালিকের মেয়ে রয়েছে আমি তাকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করবো, আমি উক্ত মেয়েকে বিয়ে করবো না। কিন্তু মিস্টার হার্টক্যাসেল তো বারবার দেখেছেন তার মেয়ের সাথে সার্স মারলো ঘুরাফেরা করতেছে, তখন তিনি খুব টেনশানে পড়ে গেছেন, ব্যাপার কি, আমি পুরো একদিন দেখতেছি আমার মেয়ে মিস কেট হার্টক্যাসেলের সাথে চার্লস মারলো অনেক ঘোরাঘুরি করেছে, কিন্তু এখন সে বলতেছে আমার মেয়েকে বিয়ে করবে না, ব্যাপার কি। তখন তাদের যে তাদের মাঝে যে একটা জট শুরু হয়ে গেছে, ওই জটের প্রমাণ করার জন্য মিসকেট হার্টক্যাসেল আবার সে সরাইখানার মালিকের যে কন্যার যে সদাশিদের পোশাক ছিল সে পোশাক ফরে আবার চার্লস মারলোর সামনে এসেছে। সার্স মারলোর সামনে আবার আসার পর তিনি মিসকেট হার্টক্যাসেলকে আবার প্রপোজ করতেছেন, তিনি তাকে ভালোবাসেন। এটি দেখার পর মিস্টার হার্টক্যাসেল বুঝতে পেরেছেন যে উক্ত কাহিনীটি আসলে কি। তখন তারা সবাই বুঝতে পেরেছেন যে হ্যাঁ, সার্স মারলো যেই সরাইখানার মালিকের মেয়েকে ভালোবেসেছে সেই হচ্ছে মূলত মিসকেট হার্টক্যাসেল, উক্ত নাটকের প্রধান নায়িকা। তখন তারা একে অপরকে বুঝতে পেরেছে, চিনতে পেরেছে, তাদের যে ঝড় ছিল, সন্দেহ ছিল, সেটি কেটে গেছে, এবং তারা একে অপরকে বিয়ে করার জন্য প্রিপারেশান নিয়েছে, একে অপরকে ভালোবেসে ফেলেছে। ঠিক সেই সময় জর্জ হেস্টিংস ও নেভিল
মিস্টার হার্টক্যাসেল কাছে এসেছে, এসে বলতেছে আমরা একে অপরকে বিয়ে করতে চাই। কিন্তু মিস্টার হার্টক্যাসেল তো জানে তার ছেলে টনি ল্যাম্পকিনের সাথে নেভিলের বিয়ে হওয়ার কথা। তখন তিনি তার পুত্র টনি ল্যাম্পকিনকে ডেকে বলতেছেন সে কি নেভিলকে বিয়ে করবে কি না। তখন টনি ল্যাম্পকিন বলতেছে না, সে শহরের একটি মেয়েকে ভালোবাসে যার নাম হচ্ছে বেট বাউন্সার। একটু খেয়াল করো, টনি ল্যাম্পকিন শহরে যে মেয়েটিকে ভালোবাসে সেটির নাম হচ্ছে বেট বাউন্সার। সে বেট বাউন্সারকে ভালোবাসে, যার কারণে সে নেভিলকে বিয়ে করতে পারবে না। এটি শোনার পর মিস্টার হার্টক্যাসেল রাজি হয়েছেন নেভিলের সাথে হেস্টিংসের বিয়ে দিতে। অর্থাৎ সমস্যার জট এখানেই খোলা শেষ। জর্জ হেস্টিংস আর নেভিল একে অপরকে যে ভালোবাসে এটি মিস্টার হার্টক্যাসেল জানতে পেরেছেন। তিনি তাদেরকে বিয়ে দিতে অলরেডি প্রিপারেশান নিয়েছেন এবং রাজি হয়েছেন। এবং সার্স মার্লো উক্ত নাটকের প্রধান নায়ক। সার্স মার্লো মিস কেট হার্টক্যাসেল একে অপরকে ভালোবাসে এবং তারা তাদেরকে বিয়ে করতে চায়। তখন মিস্টার হার্টক্যাসেল অর্থাৎ প্রধান মধ্যবয়সী যিনি ছিলেন নেভিলো মিস কেট হার্টক্যাসেলের বাবা, তিনি রাজি হয়েছেন তার মেয়ে মিস কেট হার্টক্যাসেলের সাথে সার্স মার্লোর তিনি বিয়ে দিতে রাজি আছেন। এবং মিসেস হার্টক্যাসেলের বোনের মেয়ে যে নেভিল ছিল তার সাথে তার বয়ফ্রেন্ড জর্জ হেস্টিংসের বিয়ে হোক, তারা এটাতেও রাজি ছিলেন। রাজি হওয়ার পর তাদের কথার ভিতরে তখন রাতের খাবারের সময় চলে এসেছে। তখন সবাই বিয়ের জন্য রাজি ছিল, কথাবার্তা ফাইনাল করে তারা রাতের খাবার খাওয়ার জন্য সবাই খেতে চলে গেছে। ঠিক তখন নাটকটি সমাপ্ত হয়েছে, অর্থাৎ তাদের মিলন দ্বারাই নাটকটি সমাপ্ত হয়েছে। জর্জ হেস্টিংস ও নেভিল তাদের মিলন দ্বারাই নাটকটি সমাপ্ত হয়েছে এবং সার্লস মার্লো ও মিস কেট হার্টক্যাসেল তাদের মিলন দ্বারাই নাটকটি শেষ হয়ে তারা খেতে গেছে। এটি ছিল উক্ত নাটকের প্রধান কাহিনী। ঠিক আছে, তোমরা অবশ্য বুঝতে পারছো যে সার্লস মার্লো তার যে স্ত্রী হতে যাচ্ছেন, তার ভবিষ্যতে যে বউ হতে যাচ্ছেন মিস কেট হার্টক্যাসেল, তাকে দেখার উদ্দেশ্যে তারা তাদের বাড়িতে যাচ্ছেন। যাওয়ার সময় নেভিলের সাথে টনি ল্যাম্পকিনের সাথে তাদের দেখা হয়েছে। টনি ল্যাম্পকিন সরাইখানা ভেবে তাদেরকে তাদের সাথে মজা করার জন্য তাদেরকে বলতেছে যে তোমরা যেহেতু আজকে রাত এখানে যে একটা সরাইখানায় থাকতে চাও, তাহলে আমি একটি ভালো সরাইখানার সন্ধান দিব, ওই বাড়িতে যাও। অর্থাৎ টনি ল্যাম্পকিন তাদের নিজের বাড়ি দেখিয়ে দিয়েছেন, কারণ টনি ল্যাম্পকিন জানে দুজন তাদের বাড়িতে যাবে তার বোনকে দেখার জন্য। সেই বাড়িতে গেছে, যাওয়ার পর জর্জ হেস্টিংস তার গার্লফ্রেন্ড নেভিলকে দেখতে পেরেছে। দেখার পর জর্জ হেস্টিং বুঝতে পেরেছে এটি মূলত সরাইখানা নয়, এটি হচ্ছে তাদের ডেস্টিনেশন। জর্জ হেস্টিং নেভিলের সাথে দেখা করার পর নেভিল যখন বলেছে মিস কেট হার্টক্যাসেল কোন ধরনের ছেলেদের পছন্দ করে এবং সার্লস মার্লো কোন ধরনের মেয়েদের পছন্দ করে, এটি জানার পর মিস কেট হার্টক্যাসেল সার্লস মার্লোর সাথে সরাইখানার মালিকের মেয়ে হিসাবে সদাসিধে জামাকাপড় পরে সার্লস মার্লোর সামনে এসেছে। সার্লস মার্লো তাকে ভালোবেসে ফেলেছে এবং নেভিল ও জর্জ হেস্টিংস পালিয়ে যেতে চেয়েছে প্রথমবার, পারেনি। দ্বিতীয়বার ফালাতে গেছে, তখনও পারেনি। তৃতীয়বার যখন তারা ফালাতে গেছে তখন আর তারা ইচ্ছা করে আর ফালায়নি। তারা মিস্টার হার্টক্যাসেলের কাছে এসে বলেছে তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করতে চায়। তখন মিস্টার হার্টক্যাসেল তার পুত্র টনি ল্যাম্পকিনকে বলেছে সে কি নেভিলকে বিয়ে করবে কি না। টনি ল্যাম্পকিন বলেছে না, আমি বিয়ে করবো না। তখন তার বাবা বুঝতে পেরেছে ওকে, নেভিল আর হেস্টিংস যেহেতু একে অপরকে ভালোবাসে তাদের বিয়ে দেওয়া হবে, সার্লস মার্লো এবং আমার মেয়ে মিস কেট হার্টক্যাসেল। অর্থাৎ মিস্টার হার্টক্যাসেল বলতেছে তার বন্ধু সার্লস মার্লোর পুত্র সার্লস মার্লোর সাথে তার মেয়ে মিস কেট হার্টক্যাসেলের সে বিয়ে দিতে রাজি। এ কথা ফাঁকাফোক্ত করার মাধ্যমে তখন যখন তারা কথাবার্তা ফাঁকাফোক্ত করতেছে তখন রাতের খাওয়ারের সময় হয়ে গেছে। তখন তারা রাতের খাওয়ারের জন্য গেছেন, নাটকটি এখানে সমাপ্ত হয়েছে। ওকে, তো এটি ছিল উক্ত নাটকের মূল কাহিনী। আর এটি রচনা করেছেন অলিভার গোল্ডস্মিথ। তিনি এটি প্রকাশিত করেছেন 1773 খ্রিস্টাব্দে। অলিভার গোল্ডস্মিথ জন্মগ্রহণ করেছেন 1728 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেছেন 1774 খ্রিস্টাব্দে, 46 বছর বয়সে। আর উক্ত নাটকটি হচ্ছে একটি সেন্টিমেন্টাল কমেডি। উক্ত নাটকটি মূলত একটি কমেডি, বাট সেন্টিমেন্টাল কমেডি। প্রশ্ন আসতে পারে, ক্রিটিক্যাল প্রশ্ন আসতে পারে, সেই স্টুপস টু কনকার কী? অ্যান্সার হবে এটি একটি সেন্টিমেন্টাল কমেডি। ঠিক আছে, তো তোমরা আশা করি বুঝতে পারছো নাটকটি সম্পর্কে। ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ
লেকচারটি শোনার জন্য। যদি লেকচারটি ভালো লাগে লাইক করবে। পরবর্তীতে কোন টপিকস তোমাদের জন্য দিতে হবে, তোমাদের কোন টপিকস প্রয়োজন কমেন্ট করে জানাবে। আর ইংরেজি সাহিত্যের সবগুলো টপিকস ধারাবাহিকভাবে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।